নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। চৌঠা নভেম্বর 2023, শনি বকরী থেকে মার্গী হচ্ছে। ইতিহাস রচনা করতে চলেছে পাঁচটি রাশি, কিন্তু অনেকেই কমেন্ট করেন যে কৌশিকদা, আপনি তো যে যে রাশিগুলোর ভালো হবে তার উপর আলোচনা করেন, কিন্তু আপনি যদি 12টি রাশি নিয়ে যদি আলোচনা করেন তাহলে প্রত্যেক মানুষ উপকৃত হয়, কারণ এক্স্যাক্ট 5টি রাশি নিয়ে আলোচনা করলে বাদ বাকি যে 7টি রাশি রয়েছে, 7টি রাশির মানুষ কিন্তু জানতে পারেন না যে এই যে শনি যে ট্র্যানজিট তাদের ক্ষেত্রে কি রেজাল্ট দিবে, কি ফল দিবে। তো আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। শনি মার্গী হচ্ছে এবং 8 মাসের জন্য কিন্তু মার্গী অবস্থাতে কুম্ভ রাশিতে, মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করছে। কুম্ভ রাশি শনির মূল ত্রিকোণ রাশি এবং শনি আবার আপনার নভেম্বরের 24 তারিখে নক্ষত্র পরিবর্তন করে যাচ্ছে, অর্থাৎ শতবিশা নক্ষত্রে শনি কিন্তু প্রবেশ করছে এবং শতবিশা নক্ষত্রে শনি কিন্তু এক্স্যাক্ট ভালো রেজাল্ট দিয়ে কিন্তু থাকে। এবং শনি একে তো মূল ত্রিকোণ রাশিতে, নবাংশ চাটও শনি বলবান হচ্ছে এবং এর পাশাপাশি শনি আপনার ঠিক আপনার নক্ষত্রের দিক থেকেও কিন্তু শুভ হচ্ছে এবং ডিগ্রিগত দিক থেকে কিন্তু শনি কিন্তু পাওয়ারফুল হচ্ছে, অর্থাৎ যুবক অবস্থাতে শনি কিন্তু আসছে। এবং আগামী 8 মাস, অর্থাৎ নভেম্বর টু 2024 জুন পর্যন্ত খুব ভালো রেজাল্ট কিন্তু দিবে এই রাশিগুলোকে, 5টি রাশি। কিন্তু আমি আপনাদের অনুরোধের জন্য 12টি রাশির উপর কিন্তু আলোচনা করব, কারণ অনেকেরই প্রশ্ন যে এই রাশিগুলো বলছে আর বাদ বাকি রাশিগুলো কেমন হবে। দেখুন, শনি হচ্ছে কর্মফলদাতা কারক গ্রহ, শনি ন্যায়কারক গ্রহ। অনেকেরই একটা ধারণা যে শনি সারসাতী বা শনি ঢাইয়া বা শনির মহাদশা। দেখুন, শনি আপনাদের জন্মকুণ্ডলিতে লগ্ন টু দ্বাদশে কোন ভাবে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে, এটা সব থেকে বড় দেখার বিষয়। এবং নবাংশ চার্টের শনির প্লেসমেন্ট কেমন রয়েছে এবং এর পাশাপাশি শনি আপনার পাপকর্তারি দোষে নেই তো, শনি আপনার নিচস্থ নেই তো, শনি আপনার রাহুর সঙ্গে যুক্ত নেই তো, কেতুর সাথে যুক্ত নেই তো, ডিগ্রিগত দিক থেকে দুর্বল নেই তো, এই জায়গাগুলো কিন্তু এক্সাক্ট বিচার করা কিন্তু দরকার। অর্থাৎ পিঙ্ক পয়েন্ট যদি প্রেডিকশনগুলো করা যায় কি না, নিশ্চিতরূপে কিন্তু আপনাদেরকে শনি কিন্তু এই আগামী 8 মাস করবে মহাকোটিপতি। যাদের ক্ষেত্রে হচ্ছে না, আমি একটি কথা বলবো, আপনারা হনুমানজির উপাসনা করুন। প্রথম কথা, শনিকে শান্ত করার জন্য আপনারা হনুমানজির উপাসনা করুন। এবং পাশাপাশি একটি কথা আপনাদেরকে বলি, আপনারা রাস্তার কুকুরকে অবশ্যই খাওয়ান, দুস্থ কুকুরকে, এবং এর সাথে সাথে আপনারা শনি রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের এই সময় কিন্তু লাভ কিন্তু দিবে। কোন কোন এই সৌভাগ্যশালী আপনার 5টি রাশি আমি আলোচনা করি, তার আগে 12টি রাশি নিয়ে একে একে আলোচনা করতে চলেছি। তবে আমি একটি কথা বলছি, যাদের সমস্যা চলছে, ঋণে পড়ে গেছেন, ব্যবসা করছেন, ব্যবসা ভালো যাচ্ছে না, অথবা আপনার শত্রুতা মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, আপনার ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক সমস্যা চলছে, যে কোনো কাজ হতে গিয়ে বাধা হচ্ছে, কাজের জায়গা নিয়ে ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে, কর্মক্ষেত্রের শত্রুতা রয়েছে, আপনার এডুকেশনের সন্তানের এডুকেশনের জায়গাতে সমস্যা রয়েছে, কর্মপ্রাপ্তির জায়গাতে সমস্যা রয়েছে, অবশ্যই প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি, দায়িত্বের সাথে করি, আর যার হাত ধরি কিনা তাকে কিন্তু টেনে তুলি, আমি সবারই হাত ধরি, যারা সারেন্ডার করে তাদেরই কিন্তু আমি হাত ধরি। দেখুন, এই জায়গাটা আমি একটু আলোচনা করি, শনি যে এই বকরী থেকে মার্গী হওয়া কী কী কোন কোন দিক থেকে রেজাল্টগুলো দিবে। প্রথম আসি, আপনাদের শনি কোথায় অবস্থান করছে, কুম্ভ রাশিতে। মেষ রাশির প্রথম মেষ টু মীন রাশি নিয়ে আলোচনা করবো। মেষ রাশির একাদশভাবে, দেখুন একাদশভাবে যখন আপনাদের কর্মাধিপতি এবং একাদশপতি একাদশভাবে অবস্থান করে এবং মার্গী হয়ে এবং
আপনার রাহু নক্ষত্রে অবস্থান করছে, শতবিষয় নক্ষত্রে, আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় সফলতা এবং কর্মক্ষেত্রে উন্নতি, এমএনসি কোম্পানিতে চাকরি, ইনকাম গেন এবং বিদেশ, বিশেষ করে বিদেশ থেকে লাভ, কেরিয়ার ক্ষেত্রে সফলতা কিন্তু দিতে চলেছে। দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এই শনি যে ট্রানজিট আপনাদের ক্ষেত্রে, যেমন মেষ রাশির ক্ষেত্রে ভালো, বৃষ রাশির ক্ষেত্রে খুবই ভালো। আপনাদের এমনিতে শশনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, আপনাদের ভাগ্যাধিপতি এবং কর্মাধিপতি কেন্দ্র ত্রিকোণ রাজ্য আপনাদের সৃষ্টি করছে। আপনাদের এই সময় বৃষ রাশির ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে বৃষ রাশির, এবং কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হতে চলেছে, কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ হতে চলেছে। যারা চাকরি ক্ষেত্রে বদলি চাইছেন, ট্রান্সফার চাইছেন, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো কিন্তু হতে চলেছে। এরপর যে রাশি মিথুন রাশি, মিথুন রাশির ভাগ্যভাবে, ভাগ্যভাবে আপনার মার্গি হচ্ছে, ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ, ইনকাম আপনাদের গেইন করবে, আর্থিক সফলতা আপনাদের দিবে, মান সম্মানের জায়গা আপনাদের দেখা যাচ্ছে, এবং কেরিয়ার ক্ষেত্রে এই সময় বড় ধরনের বদল আসতে চলেছে, এবং পৈতৃক সূত্রে আপনাদের সম্পত্তি লাভের সম্ভাবনা, আকর্ষিক অর্থপ্রাপ্তির লাভ হতে চলেছে। এরপর যে কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আপনার ঠিক অষ্টমভাবে অবস্থান করছে, এই সময় কিন্তু কিছুটা হলো যারা ডিপ নলেজ নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু শরীরস্বাস্থ্যের জায়গাটা অবশ্য নজর দিন। বৈবাহিক জীবনে কিছুটা হলো সমস্যা আপনাদের আসতে পারে, পার্টনারশিপ বিজনেস যারা করছে তারা অবশ্যই চোখ কান খুলে থাকুন। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় খুব ভালো রেজাল্ট দিবে, যদিও আপনাদের ক্ষেত্রে অ্যান্টিক কারক গ্রহ কিন্তু আপনাদের শশনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, আপনাদের শুভ বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা, ব্যবসার ক্ষেত্রে ভালো এবং ডেলি ইনকামের জায়গায় ভালো। এরপর যে রাশি আপনার কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু খুব এক্সাক্ট ভালো রেজাল্ট দেবে, রোগ ঋণ শত্রুতা এই কটা আপনাদের কমতে চলেছে, রোগ ঋণ শত্রু এই তিনটা জায়গা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। যাদের ঋণ হয়েছিল ঋণ পরিশোধ এবং মামলা মকদ্দমা থেকে মুক্তি, এবং প্রতিযোগিতামূলক কম্পিটিটিভ যারা পরীক্ষা দেবেন আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু শুভ ফল দিবে। এরপর যে রাশি তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এক্সাক্ট ভালো রেজাল্ট দিতে চলেছে, কারণ আপনাদের পঞ্চমভাবে পঞ্চমপতি অবস্থা করছে, সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছে সন্তান প্রাপ্তি, আকর্ষিক অর্থপ্রাপ্তি, লটারি, শেয়ার বাজার, স্টক মার্কেট, ফাটকার ট্রেন্ডিং থেকে, এবং বিদ্যার্থীরা যারা রয়েছে, শিক্ষার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দিবে। এরপর যে রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থভাবে অবস্থা করছে তৃতীয় পতি, আপনাদের ক্ষেত্রে কিন্তু সম্পত্তি লাভের সম্ভাবনা, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ, আকর্ষিক অর্থপ্রাপ্তি এবং কর্মযোগ সৃষ্টি করছে। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু অনলাইন থার্ড হাউসে শনি খুব ভালো ফল দেবে, থার্ড হাউসে গোচরে শনি কিন্তু মার্গি, আপনাদের অনলাইন কমিশন ভিত্তিক কাজগুলো করছেন, স্টক মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, অনলাইন কাজের সঙ্গে ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে, পেট্রোলের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন। মকর রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ আসতেছে, ধনাধিপতি ধনভাবে আপনাদের অর্থ লাভের সম্ভাবনা, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ, এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের ফিরে আসতে চলেছে, কোনো শুভ সংবাদ সমাচার আপনারা পেতে চলেছেন, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, ভাগ্যক্ষেত্রে উন্নতি হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি, কুম্ভ রাশি শশনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গায় উন্নতি হবে, কেরিয়ার ক্ষেত্রে লাভ হবে, শুভ বিবাহ, এবং আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো চাপের মধ্যে কিন্তু আপনাদের এগাতে হবে, কোনো জায়গাতে বড় আপনারা এই সময় ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না। অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা বহুল হতে চলেছে, দ্বাদশভাবে শুনি আপনাদের এমনিতে শুনি সাড়ে সাথে চলছে, আপনাদের এই সময়ের মধ্যে কোনো সমস্যা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, আপনাদের দ্বাদশভাবে শুনি আপনাদের অর্থনৈতিক জায়গাতে বা কোনো পায়ে চোট আঘাত লাগা এবং কর্মক্ষেত্রে চাপ আসা, কর্ম চলে যাওয়া, কর্মচ্যুতি হয়ে যাওয়া। তবে যারা ফরেন যেতে চাইছেন বা বিদেশে গিয়ে কাজকর্ম করতে চাইছেন বা এমএনসি কোম্পানির সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। অর্থাৎ 4 নভেম্বর 2023 থেকে আগামী 8 মাস নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই কটি রাশি, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। দেখুন আমি একটা যে বিচারটা করছি কিনা এটা একটা সার্বিক বিচার, এখান থেকে আমি দেখতে পাচ্ছি না আপনাদের আপনাদের শনি স্থিতি কেমন রয়েছে, শনি আপনাদের কোনভাবে অবস্থান করছে, কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, ডিগ্রিগত দিক থেকে শনি কেমন রয়েছে। কিন্তু হ্যাঁ, বর্তমান সময়ে কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলবো, এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের বড় ধরনের পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু আসতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে অর্থনৈতিক জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু দিতে চলেছে।
দেখুন সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। পাশাপাশি একটি কথা আপনাদেরকে বলি, যারা প্রচুর সমস্যা নিয়ে রয়েছেন, ভিডিওগুলো দেখছেন, হয়তো আপনার সঙ্গে মিলছে না, ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা, অনেকে বলছেন যে কৌশিকটা আমার তো জন্ম সময় নেই। দেখুন হস্তরেখার দ্বারাও কিন্তু আগেকার দিনে কিন্তু পিং পয়েন্ট প্রেডিকশন করা কিন্তু সম্ভব, এবং যে জায়গাটার সমস্যা রয়েছে তার প্রতিকার প্রতিবিধা যতক্ষণ না করেছেন ততক্ষণ কিন্তু হবে না। কারণ ভিডিও শুনলে শুধু হবে না, ভিডিও শুনলে শুধু কোটিপতি হওয়া হবে না, পাশাপাশি নিজের ছককে রেকটিফিকেশন করতে হবে, কোন জায়গাতে সমস্যা হয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে, তবেই কিন্তু এক্সাক্ট রেজাল্টগুলো কিন্তু আপনারা কিন্তু এই সময় কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ আমি একটি কথা থাম্বনেইলে লিখেছি, ইতিহাস রচনা করবে। এই যে শনি যে মার্গী হচ্ছে, এর ফলে ইতিহাস রচনা করতে চলেছে। পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু সৌভাগ্য সূচক হতে চলেছে। এক নম্বর রাশি আপনার তুলা রাশি, দুই নম্বর রাশি মেষ রাশি, তিন নম্বর রাশি আপনার মিথুন রাশি, চার নম্বর রাশি আপনার মকর রাশি, পাঁচ নম্বর রাশি আপনার বৃষ রাশি নির্ণায়ক, অদ্ভুত, অকল্পনীয় লাভ পেতে চলেছে। আপনারা অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ শনি মানে যে একটা ভয় ভীতি মানুষের মনে, অনেক মানুষের মনে ভয় রয়েছে, কিন্তু শনি কিন্তু যদি প্রসন্ন হয় আপনাকে কিন্তু ভিখারি থেকে কিন্তু রাজা করে দিবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।